Hi guys, good morning and welcome back to my Bangla Vlog Channel. Today, I am going to show you how to make just for a party. And today's day, I am going to show you how to make. So basically, I am going to show you how to make Sokal. Dal banate berechi. Hello, I am going to show you clumsy weather. Check to go. Dal niye ashi maira ramar jonno to samnei jacche, ojonno hete jacche. Jai na ajkeo dekhe to mone hocche na rod uthechilo bole. এখন তো রোদ নেই, যেরকমটা দেখতে পাচ্ছ রোদ নেই বলতে গেলে চলে। তো মনে হচ্ছে আজও বৃষ্টি হতে পারে, মা বললো যদিও যে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেছে খবরে। দেখি কিছু বলার নেই, কি হচ্ছে ফেব্রুয়ারি মাসে গড নোজ। যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, দুন মুসলি খেয়ে গ্রিনটি খেয়েই বেরিয়েছি। যাই গিয়ে দেখি ডাব পাই কিনা, না পেলে আর কিছু করার নেই। অলরাইট, ডাব পেলাম না ফাইনালি, অনেক খুঁজলাম। আমি খুঁজতে খুঁজতে পুরো বাজারে বাজার অব্দি ছড়িয়েছিলাম কিন্তু ডাব পেলাম না। যাই হোক, বাড়ি যাচ্ছি। যাই না, তোমরা বুঝতে পারছো কিনা হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা একদম টিপটিপ করে বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো কি করা যাবে, তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। চলেই এসেছি, প্রায় বাড়ির সামনে চলেই এসেছি, তখন এই বৃষ্টিটা নামলো, নাহলে ইচ্ছা ইচ্ছা করে নিতাম। যাই হোক, বাড়ি যাই। যেটা এবার স্নান করে লাঞ্চ ফাঞ্চ করি কিছুক্ষণ বাদে, ডাব তো আর খাওয়া হলো না, ইয়ার পড়া যাবে। বাড়ি ঢুকে গেছি, থ্যাংক গড। বৃষ্টিটা একটু জোরে হচ্ছিল, পুরোপুরি মুসলধারে নেওয়ার আগে আমি ঢুকে গেছি, না হলে ভিজে যেতাম। যাই হোক, এমনিতেও স্নান করতেই হতো, মানে এমনিতেও করতাম, তখন তো পুরো মাথা ফাথা চুলফুল ভিজে পড়তো, তো রোজ আমি চুল ভেজাই না। যাই হোক, থ্যাংক গড। আমার স্কিন কেয়ারটা করা হয়ে গেছে, এবার যাবো কি ঝটপট লাঞ্চটা করে নেবো, মা আমার খাবারগুলো গরম করছে। যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে বাইরের ওয়েদারটা দেখছো মানে কি অবস্থা, কি আলো দেখো, বাইরে হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এরকম গুমো ক্লামজি ওয়েদার, মানে এমনই ফালতু ওয়েদার যে অ্যাট টাইমস খুব গরম লাগছে, অ্যাট টাইমস খুব একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে না সোয়েটার গায়ে দেওয়া যাচ্ছে আর না মানে গায়ে দিলেও মানে প্রবলেম হচ্ছে। কি অদ্ভুত ধরনের ওয়েদার, কি অবস্থা। আলো দেখে মনে হচ্ছে বিকেলবেলা 5টা সাড়ে 5টা বাজতে যায়, আর এদিকে এখন বাজতে যায় 3:30। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, কারণ আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখি বাড়িতে একটু লোকজন এসছে, তো ওদের সঙ্গে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল। যাই হোক, যাই এবার গিয়ে লাঞ্চটা করে নিই। জিমের জন্য বেরিয়ে গেছি, ফুল রেডি ওয়েডি হয়ে যাই, জিম পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি যদি পারি তো। জিমে পৌঁছে গেছি, যাই এবার ভেতরে গিয়ে ওয়ার্কআউটটা স্টার্ট করি। তোমার হয়তো আমি মাস্ক কেন পরে নিই, মাস্কটা জাস্ট পকেটে ঢোকালাম, ভিডিওটা অন করে গেল। বাট বেসিক্যালি যেটা মেইন রিজন সেটা হচ্ছে যে ওয়ার্কআউট করার সময় মাস্ক পরা উচিত না। তো যাই হোক, তারপরে যাই ওয়ার্কআউট করে পরে কথা বলছি। যাই হোক, জিম থেকে বেরিয়ে গেলাম, প্রচণ্ড হাঁপে গেছি। জিম থেকে বেরোলে মনে হয় যেন মারপিট করে বেরিয়েছি, অনেক বড় যুদ্ধ করে এসছে। জয় তো বলতে পারবো না, যুদ্ধ সেদিনই জয় হবে, যেদিন রকম হয়ে যাবো। যাই হোক, তখন যুদ্ধ লড়েই যেতে হবে। যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেস্ট ফেস্ট নেই, পুরো ভিজে গেছে মনে হচ্ছে। না, জ্যাকেটটা খুললাম না, পুরো ভিজে গেছি, এখন যদি জ্যাকেটটা খুলি তাহলে পুরো ঠান্ডা লেগে যাবে। তাহলে বাড়ি গিয়ে যাবো, কথা বলছি ফ্রেশ ট্রেশ হয়ে। বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটা এক কাপ কফি উইথ বিস্কিট খেয়ে নিয়েছি, কারণ যেরকমটা বললাম অ্যাজ সাচ এখন আমার কোনো পোস্ট ওয়ার্কআউট কিছু মিল নেই, এক্সেপ্ট বাদাম ফাদাম হ্যানা তেনা। তো আজকে আর বাদাম খেলাম না, আজকে ভাবলাম নর্মাল কফি আর বিস্কিট খাই। তো এসে একটুখানি হালকা রেস্ট ফেস্টও নিয়ে নিয়েছি, বেশ অনেকক্ষণই হয়েছে। আজকে তাড়াতাড়ি জিমে গেছিলাম, মানে সেরমও তাড়াতাড়ি না, বাট মোটামুটি তাড়াতাড়ি জিমে গেছিলাম, ওই জন্য অনেকটা আগেই চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ভিডিও টিডিও দেখলাম, একটু বাদে যাবো গিয়ে ডিনারটা করে নেবো।
নাইকা দিয়ে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো পার্সেলটা একটু আগে এসছে যখন আমি জিমে ছিলাম, তো মা আসার পর দিল। তো ফার্স্ট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে লরিয়েল প্যারিসের হায়ালিউরনিক অ্যাসিড সিরাম। দেখতেই পারো এটা হচ্ছে হায়ালিউরনিক, যেটা নতুন লরিয়েলের লঞ্চ, আর নতুন বলতে বেশি দিন না, গত বছর বোধ হয় লঞ্চ করেছিল। তো এটা আমি আগেও একটা প্যাকেট ইউজ করেছি। তো এটা 15 ml রয়েছে, 15 ml দাম হচ্ছে 499, আর 30 ml আই গেস 999। তো ওই জন্য আমি ছোটোটাই অর্ডার করলাম, কারণ 999 দিয়ে এখন মানে ওটা অর্ডার করাটা আমার বেকার মনে হলো। তো এটা 15 ml হিসেবে বেশ অনেকটাই রয়েছে, অনেক দিনই আমার চলে যাবে। এটা আগেও একটা প্যাকেট মানে কি বলে বটল আমি ইউজ করেছি, তো আগের বটলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওই ওয়াওয়ের স্কিন ভিটামিন সির যে এখন সিরামটি ইউজ করি ওটা হচ্ছে ওয়াওয়ের ভিটামিন সি। তো এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওটা ইউজ করছিলাম, তো ওটা প্রায় শেষের দিকে, তাই জন্যই আমি এটা আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। তো জাস্ট এটা এটার আসার পর আমি এখানটা এখনও ওপেন করিনি, এটাই ইউজ করবো। এটা আমি আগে ইউজ করেছি, সো এটা আমি জানি খুবই ভালো জিনিসটা। তো এটা 15 ml 499, এখন আই গেস অফারে পাওয়া যাচ্ছে সামথিং 450 আই গেস অফার দিচ্ছে এখন নাইকাতে, মেবি ভ্যালেন্টাইন্স ডে অফার, আই ডোন্ট নো, বাট আমি অফারে এটা মানে 499 প্রাইস এমআরপি, কিন্তু আমি 450 পেয়েছি। যাই হোক, সেকেন্ড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে প্লামের জেল বডি স্ক্রাব, ঠিক আছে, প্লামের জেল বডি স্ক্রাব। এটার দাম হচ্ছে 550 rupees, বাট এটা আমি ডিসকাউন্টে সামথিং অ্যারাউন্ড 525 না সামথিং এরকমে পেয়েছি। তো এটা আমি তোমাদেরকে খুলে একবার দেখিয়ে দিই, খুলে আর কি দেখাবো স্ক্রাব এটা। যাই হোক, দাঁড়ো, এইরকম হচ্ছে ব্যাপারটা। ওকে, তো এটা হচ্ছে জিনিসটা, আমি জানি মানে এইটা আমার ফার্স্ট পারচেজ, মানে এটা আমি আগে কোনোদিনও কিনিনি। প্লামের বডি স্ক্রাব কোনোদিন আমি ইউজ করিনি, আমি এম ক্যাফেনের বডি স্ক্রাব ইউজ করেছি, বাট প্লামেরটাই ফার্স্ট টাইম নিলাম, দেখি এটা কেমন হয়, তারপর এটা রিভিউ দেবো। সো এখনও যেহেতু ইউজ করিনি এটা রিভিউ দিতে পারলাম না, বাট এটা আমি ইউজ করেছি, সো এটা আমি জানি এটা খুব ভালো, মানে স্কিন প্রচণ্ডভাবে হাইড্রেট করে, অ্যান্ড মানে কি আরও ভালো একটা ফিল আসে, মানে আর স্কিন মানে কোনো প্রবলেম প্রবলেম থাকলে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কোনো ওই পিম্পল পিম্পল থাকলে, যদি আমার পিম্পল হয় না, বাট অ্যাট প্রেজেন্ট আমার মুখে প্রচণ্ড র্যাশ বেরিয়েছে, জানি না কিছুর একটা রিয়াকশন হয়েছে, যে কারণে আমার সারা গালফালে অ্যালার্জি কাইন্ড অফ র্যাশ এইসব জায়গায় বেরিয়েছে, পুরো দুটো গালে বিচ্ছিরিভাবে বেরিয়েছে। কিছুর কিছু কোনো একটা প্রোডাক্টেতে রিয়াকশন দু তিন দিন ধরেই আই গেস তোমাদেরকে বলছি জিনিসটা। তো ওই জন্য আমি ভাবলাম যে এখন আমার এই লরিয়ালের এটা ইউজ করা খুব দরকার, যেই কারণে আমি এখন ওই ওয়াওয়েরটা আবার রিপিট না করে এইটা নিলাম, কারণ এইটা এসবের জন্য খুব ভালো। তো যাই হোক, ভাবলাম প্রোডাক্টগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ঠিক আছে, চলো যাই, এবার খেয়ে নেবো, কারণ খুব খিদে পাচ্ছে। জিম করে এসব খালি দুটো বিস্কিটই খেয়েছিলাম কফির সাথে, কিছু খাবার খাইনি। আই নো এটা উচিত না, কিছু খাওয়া উচিত, বাট সত্যি কথা বলতে আমার জিম করে এসে খেতে ইচ্ছা করে না, খেলে কেন না, জিম করে এসে খেলে আমার অ্যাসিড হয়ে যায়। তো যাই, এবার ঝটপট গিয়ে ডিনারটা করে নিই। রাতে ডিনারটা নিয়ে বসে পড়েছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে রাতের ডিনারে কী রয়েছে। আজকে রয়েছে এক বাটি ডাল আর একটা রুটি। হ্যাঁ গাইজ, আমাকে এটাই ডিনারে খেতে বলেছে আমার ডায়েট প্ল্যানে, মানে যেটা আমাকে দিয়েছে জিম থেকে, সেই ডায়েট প্ল্যানে রাতে বা দুপুরে যে কোনো একবেলা আমাকে একটা রুটি আর এক বাটি ডাল খেতে বলেছে। তো দুপুরবেলা যেহেতু ওটস খেয়েছি, মানে ওটস নর্মালও খেতে পারবো বা ওটসের পরোটা বা চিলা বানিয়ে খেতে পারবো, তো এটাই আমাকে বলেছে, সাথে একটু স্টার ফ্রাইড ভেজিটেবলস ইন অলিভ অয়েল। তো দুপুরে যেহেতু ওটস খেয়েছি, তো আজ রাতে তাই আমি একটা রুটি আর ডাল নিয়েছে এক বাটি। হ্যাঁ, কারণ আমাকে ডালটা একটু বেশি করে খেতে বলেছে, কারণ ডালে প্রোটিন থাকে, তো দ্যাট ইজ দ্য রিজন ডালটা একটু বেশি কোয়ান্টিটিতে খেতে বলেছে, যেহেতু আমি ভাত ফাত এগুলো এখন আর খেতে পারবো না, তো ওই জন্যে প্রোটিন ইনটেকটা বাড়িয়ে কার্বস ইনটেক কম করে দিয়েছে। ওকে, তো চলো এবার আমি ডাল আর রুটিটা খেয়ে নিই। আমার কাছে এটা খুবই অসহ্যকর একটা খাবার, কারণ মানে খাওয়ার জিনিসটা অসহ্যকর না, বাট ডাল দিয়ে শুধু রুটি, মানে রুটি দিয়ে শুধু ডালটা, মানে আমার কাছে খুব একটা বাজে কম্বিনেশন, বাট কিছু করার নেই, রোগা হতে গেলে এগুলো খেতেই হবে, কষ্ট করতে হবে। তো চলো ঝটপট করে ডিনারটা করে নিই, কারণ খিদে খুব পেয়ে যায়। ডিনার করে চলে এলাম, আর তোমরা দেখতেই পেলে আমি ডিনারে ঠিক কি খেলাম, রুটি আর ডাল, এটাই আমাকে ডায়েট দিয়েছে, ডায়েটে এখন দিয়েছে ইদার লাঞ্চে ইয়ার ডিনারে,
একটা করে রুটি আর ডাল আর সাথে স্টার ফ্রাইড ভেজিটেবলসও বলেছিল, বাট আমি রাতে আর ভেজিটেবলস খেলাম না। তো যাই হোক, এবার বিজিএমআই খেলতে বসবো। তো বিজিএমআই খেলতে বসার আগে ভাবলাম ব্লগটাকে এখানেই এন্ড করে দিই। তো গাইজ, আজকে তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে। লাইক, শেয়ার অবশ্যই শেয়ার করো, নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করো ভিডিওটা। অ্যান্ড অবশ্যই 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 কমেন্ট করো, তোমরা কমেন্ট করে জানাও আমার যদি কোন আমার কিছু যদি তোমাদের ভালো লাগছে সেটাও জানাও, কিছু খারাপ লাগলে সেটাও জানাও, অবশ্যই খারাপটাও জানাবে। অ্যান্ড খারাপ কিছু মানে করলে সেটা তোমরা যদি জানাও আমি সেটাকে কারেক্ট করতে আমার সুবিধা হবে। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকেও টিপতে ভুলো না, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, বাস আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল, আবার দেখা হচ্ছে কালকে with a brand new video. Till then, good night, bye bye, take care, have a lovely day ahead, and stay happy and stay positive. Okay, chalo, tata.